জটের শহরের যাদুর বাহন মেট্রো রেল, তবে এই বাহনে চড়ার নিয়ম কানুন নিয়ে উঠেছে প্রশ্ন, যার শিকার খোদ গণমাধ্যম কর্মীরাই। সংবাদ সংগ্রহের জন্য দুপুরে সচিবালয় স্টেশন থেকে মিরপুর পল্লবীতে সরঞ্জামাদি নিয়ে গেলেও বিকেলে ফেরার সময়ে বদলে যায় মেট্রো নিয়ম। সেই পল্লবী স্টেশনে নিরাপত্তা কর্মীর বাধার মুখে পড়েন বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা। সরঞ্জামাদি নিয়ে প্রবেশ করা যাবে না বলেই বিভিন্ন নিয়মাবলী দেখান, কথা বলতে বলেন ঊর্ধ্বতনদের সাথে। স্যারের সামনেই আছে, আপনি স্টেশন নিয়ে প্রবেশ করার জন্য, আপনি এখানে দেখেন, এখানে বললেন না যে এখানে লেখা আছে, স্যারের সামনেই যান, স্যারের সামনেই দেখেন না, এখানে দেখালেন না, এখানে একটু আমাদেরকে কোন জায়গা একটু দেখান, এখানে দেখেন প্যাকেটবিহীন ইলেকট্রনিক পূর্ণ, যেমন ব্লেন্ডার, ওভেন, কেটলি, ওয়াশিং মেশিন, তারপর গিজার, কম্পিউটার মনিটর, প্রিন্টার, ইউপিএস, সাউন্ড বক্স, এগুলো তো সাউন্ড বক্স, এখানে ক্যামেরা স্ট্যান্ডের কথা লেখা আছে, ঠিক আছে, আপনি স্যারের স্যারের কাছে যান, না না আমাকে একটু বলেন, আমরা তো স্যারের কাছে যান, আপনি স্যারের কাছে যান, এখানে ঝামেলা করে স্যারের কাছে যান, আপনি স্যারের কাছে যান, এখানে ঝামেলা করে কোনো লাভ নেই। ক্যামেরার কথা বলেন, আমরা ক্যামেরা তো ব্যাগে ছিল, ইস্টার্নের কথা, ইস্টার্নের লেখা আছে, দেখেন ইস্টার্ন, আমরা তো ইস্টার্ন লেখা পাইনি, ওইখানে লেখা আছে বিভিন্ন, কিন্তু আমরা ইস্টার্নটা পাইনি, একটু যদি বলতেন, লেখা থাকলে আমরা চলে যাবো, আপনাদের ক্যামেরা বা ওরকম কিছু দাতব কিছু নিয়ে জানি সেটা যখন লেখা আছে, দেখেন আমরা তো ওইখানে দেখছি, আমাদেরকে দেখাইতে পারে নাই তো, মুহূর্তে বদলে যাওয়া নিয়ম মেনে নিয়ে গণমাধ্যম কর্মীরা পরবর্তী স্টেশন মিরপুর 11-তে যায়। সেই স্টেশন থেকে ঠিকই সরঞ্জামাদি নিয়ে মেট্রো রেলে উঠতে পারে। এক এক স্টেশনের এক এক নিয়ম দেখে বিস্ময় প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা। আমরা মূলত এখানে সংবাদ কভার করতে আসছিলাম, তো এখন মানে অফিসে যাওয়ার জন্য আমরা এখানে টিকিট করি, কিন্তু আমরা টিকিট নিয়ে যখন যাচ্ছিলাম তখন এটা বাধা দিচ্ছে, ওনারা বললো যে আমাদের এই স্টান সহ এগুলো নেওয়া যাবে না, ওনাদের কাছে জানতে চাইলাম, ওনারা বললো যে মানে ওনারা সঠিক উত্তর দিল না, এবং আমরা অন্য অন্য অনেক জায়গায় কিন্তু আমরা যাতায়াত করছি, কোনো জায়গা বাধা দেয় নাই, কিন্তু এই প্রথম এই জায়গা বাধার সম্মুখীন হলাম, এইটা হচ্ছে বিষয় মূল কাহিনী। আমরা সকালে হচ্ছে আমরা স্টেশনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসছি, কিন্তু খোঁজে দেখানোটা হচ্ছে মিরপুর 11 স্টেশন 12 স্টেশন, কিন্তু আমরা এখান থেকে হচ্ছে আমরা টিকিটও কাটছি, টিকিট কাটার পর হচ্ছে যে আমরা তখন টিকিট পাঞ্চ করি ভিতরে, সেখানে সিকিউরিটি গার্ড আমাদেরকে হচ্ছে বাধা দেয়, বাধা দিয়ে বলে যে হচ্ছে যে আমরা নাকি স্ট্যান্ড নিয়ে ভিতরে যেতে পারবো না, ভিতরে প্রবেশ করা নাকি নিষেধ আছে, ওনাদের নাকি রুলস আছে, তো আমরা এই রুলসটা আসলে কী সেটা আমরা জানতে চাচ্ছি, এক স্টেশন কি এক এক রুলস থাকে নাকি সব স্টেশনে কি সব রুলস থাকে, সেই হিসাবে আমরা এটার পরিপূর্ণতা জানতে চাচ্ছি আর কি।